সন্ধ্যা, ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে যে পুরো মিলনায়তন ভর্তি। আমি যখন এই অডিটোরিয়ামে ঢুকছিলাম তখন বলছিল উপরে যান, নিচে জায়গা নেই। তো আমি বললাম যে আমি নিচেই যাবো, নিচে আমার কাজ আছে। তো যাই হোক, এই যে মানে এই যে উপরে যান নিচে জায়গা নেই, এটা যে কত মধুর একটা বাক্য হিসাবে আমার কানে ঢুকে ঢুকে বলে বোঝাতে পারবো। খুবই গর্বের বিষয় যে এরকম একটা পরিস্থিতি আবার ফিরে আসছে। বাংলাদেশের দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এখন বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রধান অনুষঙ্গ। সেটি হলো বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনের বাংলাদেশ ইন্টারন্যাশনাল শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল, যেটি 1988 সন থেকে আয়োজিত হচ্ছে দ্বিবার্ষিক ভিত্তিতে। এবং সেই উৎসবটি বাংলাদেশে চলচ্চিত্র সংস্কৃতির একটি যুগান্তকারী পরিবর্তনের ধারা তৈরি করেছে। এবং সেই উৎসবটি দ্বিবার্ষিক ভিত্তিতে অনেক সংগ্রাম সাধনার মধ্যে দিয়েও চলছে, টিকে আছে সগৌরবে। ঠিক প্যারালালি একইভাবে 92 সন থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বড় সিনেমার ফুল লেন্থ ফিচার ফিল্মের ফেস্টিভ্যাল রেইনবো ফিল্ম সোসাইটির উদ্যোগে আয়োজিত হচ্ছে।